ইমান কে শক্তিশালী করে দেন, এলা ইমানের জলকে দিলের ভিতরে মজবুত করে দেন, এলা ইমানের জলকে দিলের ভিতরে মজবুত করে দেন, এলা তুমি আর কোন লোভ লালসা ভয় ভীতি আমাদেরকে ইমান থেকে হটাইতে না পারে, এলা এরকম ইমান আমাদেরকে নসিব করে দেন, এলা ইমানের সঙ্গে জিন্দগি নসিব করেন, এলা ইমানের সঙ্গে মৌত নসিব করেন, এলা ইমানের সঙ্গে মৌত নসিব করেন, এলা ইমানের সঙ্গে মৌত নসিব করেন, এলা মৌত বা ভাদল মৌতের মধ্যে বরকত নসিব করেন, এলা মৌত বা ভাদল মৌতের মধ্যে বরকত নসিব করেন, এলা আখিরাত আমাদেরকে ইমানের উপরে মজবুত রাখেন, কবরে ইমানের উপরে মজবুত রাখেন, এলা কবরে ইমানের উপরে মজবুত রাখেন, এলা কিয়ামতের ময়দানে ইমানের উপরে মজবুত রাখেন, এলা আমাদের ইমানকে মজবুত করে দেন, ইমানি মেহনতের মধ্যে আমাদের লাগে লাগাই দেন, এলা আমরা ইমানকে ছেড়ে নিয়া দুনিয়াকে বড় মনে করে দুনিয়ার মেহনতের মধ্যে লাগছি, এলা অথচ ইমান যে আপনি দান করছেন, এলা ইমান সবচেয়ে বড় নিয়ামত ছিল আপনার, এলা সবচেয়ে বড় সম্পদ একজন মুসলমানের, ইমানের চেয়ে বড় সম্পদ আর কিছুই নাই, আজ মুসলমান ইমানকে ছেড়ে এলা মালকে বড় সম্পদ মনে করতেছে, এলা দুনিয়াকে বড় সম্পদ মনে করতেছে, এলা দাওয়াত ও তাবলীগের মেহনতের দ্বারা এলা হর মুসলমানকে তার ইমানের মূল্যবোধের তৌফিক নসিব ফরমান, এলা তার ইমানের সম্পদকে হেফাজত করার তৌফিক নসিব ফরমান, এলা ইমানের মূল্যকে মূল্যবোধ দিনের ভিত্তিতে পয়দা করে দেন, এলা ইমানই যে সবচেয়ে বড় সম্পদ, এলা একথা বুধবার তৌফিক নসিব করে দেন, এলা ইমানের সঙ্গে দুনিয়ার জিন্দগি নসিব করে দেন, এলা আখিরাত ইমানের উপরে মজবুত রাখেন, এলা মৌত মা বাদাল মৌতের মধ্যে বরকত নসিব করে দেন, এলা সুন্নত ওয়ালী জিন্দগি সব নসিব করে দেন, এলা সুন্নত মোতাবেক জিন্দগি যাবলের তৌফিক নসিব করে দেন, এলা রাতুল দিন 24 ঘন্টার জিন্দগি, এলা আমাদের ইবাদত আমাদের জিন্দগি সব সুন্নত মোতাবেক করার তৌফিক নসিব করে দেন, এলা সুন্নত রূপে আমাদের জিন্দগি উঠায় দেন, আর সুন্নতের আগ্রহ আমাদের দিলের ভিতরে পয়দা করে দেন, সুন্নতের শখ আমাদের দিলের ভিতরে পয়দা করে দেন, এলা আমাদের ব্যক্তিগত জিন্দগি, এলা হেফাজতের জিন্দগি, এলা সমস্ত দুনিয়ার সমস্ত কাজ সুন্নত মোতাবেক করার তৌফিক নসিব করে দেন, এলা সুন্নতের এলা সুন্নত আমাদের মধ্যে জিন্দা করে দেন, এলা পুরা উম্মতের মধ্যে সুন্নতকে জিন্দা করে দেন, বিদআতকে খতম করে দেন, এলা সুন্নতকে জিন্দা করে দেন, এলা বিদআতকে খতম করে দেন, এলা তাওবে মালুককে জিন্দা করে দেন, এলা নাফরমানিকে খতম করে দেন, আপনার নাফরমানির প্রতি ঘৃণা পয়দা করে দেন, এল্লাহ আপনার হেফাজতের প্রতি আগ্রহ পয়দা করে দেন, এল্লাহ আপনার হেফাজতের শখ আগ্রহ পয়দা করে দেন, আপনার হুকুম মোতাবেক আমাদের জিন্দগি চালাবে তৌফিক নসিব করে দেন, এল্লাহ আপনার হুকুম মোতাবেক জিন্দগি চালার তৌফিক নসিব করে দেন, এল্লাহ আপনার নাফরমানি থেকে আমাদের ফিরায় রাখেন, এল্লাহ আপনার নাফরমানি থেকে আমাদেরকে জবরদস্তি ফিরায় রাখেন, এল্লাহ আপনি তৌফিক দিনেওয়ালা, এল্লাহ আপনার হেফাজত চলার তৌফিক আমাদের নসিব করে দেন, খুশুবাড়ি নামাজ নসিব করে দেন, এল্লাহ আপনার ইবাদত শিখার তৌফিক নসিব করে দেন, এল্লাহ নামাজকে সুন্দরভাবে আদায় করার তৌফিক নসিব করে দেন, এল্লাহ নামাজের পাবন বানায় দেন, এল্লাহ নামাজের পাবন আমাদেরকে বানায় দেন, এল্লাহ নামাজের শখ আগ্রহ আমাদের দিলের ভিতরে পয়দা করে দেন, এল্লাহ এলমে নাফে আমাদেরকে নসিব করে দেন, এল্লাহ জেহালত আমাদের দিলের থেকে দূর করে দেন, এল্লাহ মূর্খতা অজ্ঞতা দিলের ভিতর থেকে দূর করে দেন, এল্লাহ ইলম আমাদেরকে নসিব করে দেন, যে ইলম আপনি আসমান থেকে নাজিল করছেন, লৌহ মাহফুজ থেকে নাজিল করছেন, সমগ্র মানব জাতির হৃদায়তের জন্য নাজিল করছেন, এল্লাহ ওই ইলমের শখ আগ্রহ আমাদের দিলের ভিতরে পয়দা করে দেন, এল্লাহ ইলমের মূল্যবোধ আমাদের দিলের ভিতরে পয়দা করে দেন, এল্লাহ ইলমকে কদর করার তৌফিক নসিব করে দেন, এল্লাহ আহলে ইলমকে কদর করার তৌফিক নসিব করে দেন, এল্লাহ আপনার শুদ্ধ ধ্যান আমাদেরকে নসিব করে দেন, এল্লাহ গাফলতকে আমাদের দূর করে দেন, এল্লাহ গাফলতকে দূর